হলিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস লম্বা সময় পর আসছেন বড় পর্দায়। দেবাশিস বিশ্বাসের পরিচালনায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমায় দেখা যাবে তাকে। 11 ফেব্রুয়ারি 25টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পর্দায় একসঙ্গে দেখা যাবে বাপ্পি চৌধুরী অপু বিশ্বাসকে। মুক্তির দিক দিয়ে এটি তাদের দ্বিতীয় সিনেমা। এই সিনেমাটা বিগত 2 বছর ধরে আসলে রিলিজ হচ্ছিল না, আমরা সবাই জানি করোনার মহামারী চলছে, এর মাঝে কি করে সম্ভব, আমরা অনেকটাই ওইভাবে চুপচাপও ছিলাম। তো আলটিমেটলি 11 তারিখে রিলিজ হচ্ছে, এটা ভীষণ আনন্দ লাগছে। অনেক দিন পর, অনেক বছর পর অপু বিশ্বাস বড় পর্দায় আসছে। আমি মনে করি, আমি না, আমার যারা ভক্ত দর্শক আছেন, আমার যারা ভালোবাসার মানুষরা আছেন, তাদের জন্য এটা সত্যি একটি বিশাল সুসংবাদ। এর আগে দেবাশিস বিশ্বাসের পরিচালনায় শুভ বিবাহ সিনেমায় অভিনয় করেছিলেন অপু। রিয়াজ শাবনুরকে নিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ নির্মাণ করেছিলেন দেবাশিস। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 আগের সিনেমার সিকুয়াল নয় বলে জানিয়েছেন অপু বিশ্বাস। এটা আসলে নামটা সিরিয়াল আছে, কিন্তু গল্পের মধ্যে গিয়ে কিন্তু দর্শক টুইস্টটা পাবে। তো ওই জায়গা থেকে দর্শককে হলে যেতে হবে, তাহলেই বুঝতে পারবে যে যারা রিয়াজ ভাই এবং স্বপ্নুল আপুকে দেখেছে তারা ওই চেঞ্জেসটা পাবে। সো আমি এটা সিক্রেট রাখতে চাই। রোমান্টিক কমেডি ধাঁচের এ সিনেমায় ঈশানা চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে। প্রশ্ন ছিল অপুর কাছে ভালোবাসার মানে কি। আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে রেসপেক্ট, আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে সব কিছু ভালো লাগা, কাজকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা, আশেপাশের মানুষকে ভালোবাসা। তো আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার, কারণ আমরা প্রত্যেকটা দিনই সুন্দরভাবে শুরু করি, ভালোবেসে শুরু করি। উৎসবের সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ করেছেন অপু বিশ্বাস। দর্শক নিরাশ হবেন না বলে জানান তিনি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।